আর ঘরে বসে থাকার সুযোগ নেই এমনটাই জানা দেন অভিনেতা মোশারফ করিম হ্যান্ড মাইক হাতে নিয়ে পারমবেট এলাকায় নিজেই ছাত্রদের সাথে মেসেজ করলেন ছাত্রদের সকল আন্দোলনে নিজের সমর্থনকে পূর্ণ ব্যক্ত করলেন শুধু মোশারফ করি নয় অনেকেই নেবেছেন অভিনেতা তিশা থেকে শুরু করে মোশফা সারোয়ার ফারুকই এমনকি চলচ্চিত্র জগতের অনেকেই বর্তমান ছাত্র আন্দোলনের সাথে নিজেদেরকে একত্রতা ঘোষণা করেছেন তবে ব্যতিক্রম ছিলেন মশর করে তিনি হ্যান্ডবাইক হাতে নিয়ে রীতিমতো যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন পশ্চিমবঙ্গের অনেকেই ছাত্র আন্দোলনকে সমর্থন যোগালেন কারণ তরুণ প্রজন্ম চাকরি করবে এটাই স্বাভাবিক এ কোটাকে কেন্দ্র করে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী অনেক অঙ্গ সংগঠন বিপুল পরিমাণ সরকারি চাকরিতে নিজেদেরকে নিযুক্ত করেছে আর নিযুক্ত করার পর আমরা কি দেখতে পেলাম তারা কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে এর বিরুদ্ধেই নামে ছাত্র আন্দোলন এর বিরুদ্ধে ছাত্র বিক্ষোভ শুরু হয় ছাত্রদের মধ্যে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারজন ছাত্র এটার প্রতিবাদ জানায় তাদের এই প্রতিবাদকে আর অনেক ছাত্র সমর্থন দেয় ধীরে ধীরে একটা সমর্থন একটা ব্যাপক আন্দোলনের রূপ নেয় ছাত্র আন্দোলনকে পুরোপুরি সমর্থন জুগিয়েছে প্রবাসীরা যার ফলে তারা রেমিটেন্স পাঠানো একেবারে বন্ধ করে দিয়েছে ছাত্ররা যেভাবে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছে রেমিটেন্স ফাইটার তারাও দিয়েছেন রেমিটেন্স শাটডাউন তারা কোনো অবস্থায় বর্তমান সরকারকে রেমিটেন্স পাঠাবে না বলে তারা বিভিন্ন ভিডিও বার্তা সোশ্যাল মিডিয়ায় ব্যক্ত করেছেন। তাদের এই বক্তব্যকে মাননীয় প্রধানমন্ত্রী বললেন বৈধ পথে রেমিটেন্স পাঠান দেশের অর্থনীতির চাকাকে সমৃদ্ধ রাখতে হলে আপনাদের রেমিটেন্সের খুব প্রয়োজন রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে আইসিটি মন্ত্রী জোনয়েদ আহমেদ পলক তিনিও এই বিষয়ে বক্তব্য দিলেন এই প্রথমবারের মতো এই সরকার অর্থাৎ আওয়ামী সরকার স্বীকার করল প্রবাসীদের টাকায় যত উন্নয়ন প্রকল্প ঘটেছে জোহাইদ আহমেদ পলক বললেন প্রবাসীদের টাকা রেমিটেন্সের টাকায় উন্নয়ন প্রকল্পের প্রায় সিংহভাগেই অর্জিত হয়েছে তার মানে আমরা এখন বুঝতে পারলাম এই প্রবাসীদেরকে বিমানবন্দরে কতটা হেনস্থা করা হয় যারা হেনস্থা করে তারা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাংশ তাদের বিরুদ্ধে কখনোই ব্যবস্থা নেওয়া হয়নি আপনারা জানেন শুনেছেন একজন প্রবাসী তিনি প্রায় চব্বিশ বরি স্বর্ণ নিয়ে আসেন তার চব্বিশ বরি স্বর্ণ যখন তার লাখিস কেটে নিয়ে যাওয়া হয় তিনি বিমানবন্দরে শুয়ে গেছেন মাটিতে রাস্তার মধ্যে তিনি শুয়ে গড়াগড়ি খাচ্ছেন তারে কান্নাকাটি দেখে বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা এসে তাকে এলো পাতা দিয়ে লাথি শুরু করে মারতে মারতে তারা সেখান থেকে বের করে দেওয়া হয়েছে তিনি অভিযোগ দেওয়ার পর তাকে স্বর্ণ চোরাচালান মামলায় ফাঁসিয়ে দেওয়া হয় এবার বুঝেন বিমানবন্দর যে সমস্ত নিরাপত্তা কর্মী আছে তারা কত বড় গাদ্দার এই গাদ্দারদের জন্য আজকে মাননীয় প্রধানমন্ত্রী অর্থাৎ আওয়ামী লীগের করুণ পরিণতি অথচ এরা এখনও অত রয়েছে যদি সত্যিকার অর্থে সরকার এটা চাইতে যে আন্দোলন দমন হোক রেমিট্যান্স আগের মতো পাঠানো হোক তাহলে বিমানবন্দরে যে সমস্ত নিরাপত্তা কর্মীরা দায়িত্ব রয়েছেন ডিউটি রয়েছেন তাদেরকে প্রত্যেককেই সাসপেন্ড করা হতো এবং প্রত্যেককে কারাদণ্ড দিয়ে অন্তত প্রবাসীদের কলিজা ঠান্ডা করা হতো কারণ এই সমস্ত নিরাপত্তা কর্মীরা প্রবাসীদেরকে একেবারে ছন্ন ছাড়া করে দিয়েছে শুধুমাত্র বিআইপি কিংবা সিআইপি যারা আছে রাজনৈতিক ব্যক্তিবর্গ তারাই সম্মান পায় বিমানবন্দরে অথচ রেমিটেন্স ফাইটার যারা যাদের অর্থে পুরো বাংলাদেশ সচল থাকে তাদের কোনো মূল্যায়ন করে না এই নিরাপত্তা কর্মীরা রীতিমতো তুচ্ছ তাচ্ছিন্দ তুই তাকারি করে তাদেরকে অবহত করা হয় আওয়ামী লীগের অনেকেই এখন বেশি বিতর্কিত মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বিনয়ের সাথে বিনীতভাবে বিনয়ে অনুরোধ করতেছি বাংলাদেশ থেকে মিলিয়ন মিলিয়ন ডলার বিদেশে পাচার করে দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা তাদের সন্তানদেরকে দেশের বাহিরে রেখে পড়াশোনা করায় এখানে তারা ছাত্রলীগ যুবলীক দিয়ে রাজনীতি করে অথচ কর্মীদেরকে দিয়ে তারা মাঠ গরম করে রাজনীতি করে আর তারা তাদের সন্তানদেরকে প্রবাসে পাঠিয়ে দেয় শ্রীলঙ্কার মতো মাহেন্দ্র রাজাপাকসে এবং তার বংশধর একই সাথে মাহেন্দ্র রাজাপাকসের যে রাজনৈতিক দল সে রাজনৈতিক দলের প্রায় আশি শতাংশ সন্তানেরা প্রবাসে থাকত মিলিয়ন মিলিয়ন ডলার পাচার করে দেওয়া হতো আর যখন অর্থ সংকটে পড়ে রাষ্ট্র মানুষ রাজপথে নেমে পড়ে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বলতেছি দয়া করে অনুগ্রহ করে অনুনয় করে আপনি শুনুন যারা বিদেশে অর্থ পাচার করেছে তাদের কালো হাত ভেঙে দেন বিদেশে যে অর্থ তারা পাচার করছে সেই অর্থ ফিরিয়ে দেওয়া না পর্যন্ত কাউকে ছাড় দেবেন না আঠারো কোটি মানুষের পরিশ্রম কিংবা আপনি যে পনেরো বছর ধরে উন্নয়ন করেছেন যা করেছেন কাজ করেছেন যাই কিছু করেছেন সব কিছুকে ম্লান করে দিয়েছে ধুয়ে বুঝে শেষ করে দিয়েছে এরা